नमस्कार बंधुरा यामी रेसिपी विथ अनिंदा चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेर आमी खोका इलिश माछेर बेगुन दिए सर्षे झाल रान्ना करे देखाबो। एटा बानानो खुबी सहज। एखाने आमी निये निएछि पाँच पिस माछ, एर मध्ये दिए देव नून ओ हलुद गुड़ो। एखाने आमी हाथ दिए भालो करे माखिए नेब। 15 থেকে 20 मिनट माछेर पिसगुलो रेखे देव। एखाने आमी निये निएछि दुटो बेगुन एबं कयेकटा काँचा लंका। এখানে আমি এই রকম লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সরষে। সরষেটা আমি শিলপাটায় বেটে নেব। এখানে আপনারা কালো সরষে দেওয়ার চেষ্টা করবেন, ইলিশ মাছ রান্নার জন্য কালো সরষে আলাদা একটা টেস্ট এনে দেয়। এখানে আমি সরষেটা বেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এখানে আমি সরষে তেলই ব্যবহার করব। ইলিশ মাছের রান্নার জন্য সরষে তেলই লাগবে। সরষে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো। এখানে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তারপর একই তেলের মধ্যে আবারও তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি মাছগুলো হালকা ভেজে নেব। মাছের এপির হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা সরষে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো। তারপর এর উপর দিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সরষের তেল। তারপর হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। বেগুন দিয়ে সরষে ইলিশের ঝাল হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি ঢেলে নেব। আমাদের চ্যানেলে ইয়ামি রেসিপি উইথ অনিন্দা চ্যানেলে যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার থাকার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।